হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হলো বুধবার, শুভ সকাল। সকলে কে কী করছে সকাল সকাল উঠে সেটা দেখি, তা ভাবলাম আজ তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করে দিই, আশা করি ভালো লাগবে। আর প্লিজ তোমরা সকালে 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 ব্লগটি ভালোভাবে দেখো, শুরু থেকে শেষ অবধি দেখো, প্লিজ স্কিপ করো না। আর আমি যাদের সাথে বন্ধুত্ব করছি তারা প্লিজ 24 ঘন্টা হয়ে গেলে কিন্তু প্লিজ ব্যাক দিও, ব্যাগ দিতে কেউ ভুলো না। আমি কিন্তু কমিউনিটিতে গিয়ে প্রত্যেকের কমিউনিটিতে গিয়ে জানাই, আর যাদের কমিউনিটি নেই, এখন কমেতেই কমিউনিটি পাওয়া যাচ্ছে, আর যাদের কমিউনিটি নেই তাদের আমি শর্ট ভিডিওতে, ফার্স্ট ভিডিওতে, শর্টস ফার্স্ট ভিডিওতে গিয়ে বলি যে আমি তোমাদের বড় ভিডিও দেখে গেলাম। আমি সবসময় বড় ভিডিও দেখে তবেই কিন্তু আমি বড় ভিডিও ফুল ওয়াচ করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব আমি করি। তো বন্ধুরা আমার সাথে দেখতে থাকো, আজকের ব্লগটি আমি তোমাদের সাথে শেয়ার করবো, কী করি না করি দেখতে থাকো। তো চলো আজকে আমাদের টাটা, এখনের মতো টাটা, আজকের মতো নয় সরি। তো দেখতে থাকো আজকের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, অনেকদিন পর লজ্জা ঘিন্না করে ঘরের ভিতরে ঢুকেছে, নয়তো এই ঘরে ঢুকে না সহজে। মান অভিমান হয়েছিল মাঝে মাঝে, একটু মাথা একটু ক্র্যাক হয়, মান অভিমান হয়। তা আজকে মান অভিমানের সব বিসর্জন দিয়ে আবার ঘরে এন্ট্রি নিয়ে নিয়েছে। দেখো ভালো করে তার মুখটি দেখে নাও, দেখো লজ্জ বেহায়াটাকে। এই যো বাচ্চান, এ দেখ, এ দেখ, থাকা আমার দিকে থাকা, এক পলকে একটু দেখা, এক পলকে একটু দেখা। দেখো তার পাটাও কিন্তু আমার আমার পাটা কিন্তু তার পায়ের সামনে, এই নে দেখো, তাকে না আন, দেখো আজ কি খেয়েছে। ঠাকুর পুজো করা হয়ে গেছে, ঠাকুরকে আজকে দিয়েছি মোসাম্বি লেবু। তো এখনও দেখো ধূপকাঠি ছাই পড়ছে, পুজো দেওয়া হয়ে গেছে, যা স্নান করলাম। রান্নার পর্ব শুরু হয়ে গেছে, এদিন এনেছি কাতলা মাছ, কাতলা মাছটা ভালো করে ভাজবো। আর এখানে আছে ফুলকপি, শিম, আলু, টমেটো দিয়ে গোটা জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাতলা করে ঝোল হবে ধনে পাতা দিয়ে, আর হবে ভাত। আর যদি পারি তো পালং শাক করবো, এখনও ঠিক নেই, যদি করি অবশ্যই হয় তোমাদের কাছে শেয়ার করব। তো বসিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছ ভাজাটা বসিয়ে দিই। একসাথে সব কটা মাছ ছেড়ে দিয়েছি, মাছটা ভাজা হোক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। বেলা বাজে 12টা দেরি হয়ে গেল আজকে। আর লেবুটা অনেকদিন হয়ে গেছে, খাওয়া হয় না, খাওয়া হয় না মানে কেটে রস করে খেতে ইচ্ছা করে কিন্তু রস করার ইয়ে নেই, জায়গা নেই, তো তার জন্য খাওয়া হয় না। এই পালং শাক, ধনে পাতা, ওই থাকলে ভালো হতো, তাহলে করতাম, এখন ইচ্ছে করছে না। আর এইটার মধ্যে আছে কয়েকটা নাড়ু ছিল, খাওয়া হয়ে গেছে। আর আছে কী বলবো, ওই যে লক্ষ্মী পুজোর আর কি ইয়ে প্রসাদ। দেখো এখনও পর্যন্ত চুল শুকায়নি, চুল ছেড়ে রেখে দিয়েছি, স্নান করে এলাম। আর একটু শ্যাম্পু করেছি, বুঝলে শ্যাম্পু করেছি, আগামীকাল হসপিটাল, আগামীকাল হসপিটাল যাবো ব্লাড টেস্ট করতে। এই যে দেখো ওষুধটা, তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, এ দেখো ওষুধটা, এই ওষুধটা ওই যে বাচ্চা, ওই যে আমাদের যে বেগমের বাচ্চা হয়েছে না ডগের, তার মানে বেগমের আর কি মায়ের মাটার মায়ের কানে প্রচণ্ড পুঁজ রক্ত বেরোচ্ছে, তার জন্য ডাক্তারের সাথে কনসাল্ট করে এই এই ওষুধটা কিনে নিয়েছি, কানের ড্রপ দু ফোঁটা করে সারাদিনে, এই দু ফোঁটা করে সরি বলছি, দুবার করে সারাদিনে 5 ফোঁটা। ওটা যেহেতু ভাগ্যে আমার অভিশাপ, গিফট ঠিক পাই না, গিফট কাউকে দিলেও আমি সত্যি কথা পাই না, আর পাই না বলে আর আশা টাশাও নেই, সেই আঙুল ফল টকের মত হয়ে যাই ভাবো না কেন। তো এইটা আমার বার্থডেতে গিফট দিয়েছিল, বার্থডে ব্লগ যারা দেখেছো তারা জানো, বার্থডেতে একজন গিফট দিয়েছিল আমার একজন দাদা সম্পর্কে, কুকুরদের যে খাওয়াতে আসে সেই দাদাটা, সে আমাকে এইটা গিফট দিয়েছিল, একটা পারফিউম দিয়েছিলো, তাই এটা একেবারেই আজকে শ্যাম্পু করে শেষ হয়ে গেছে, টাপ খেয়ে গেছে, শেষ হয়ে গেছে। প্রোগ্রামে নিয়ে গিয়ে ওইটা শ্যাম্পু করেছি, ঘরেও করেছি, ব্যাস শেষ হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি যেগুলো তোমাদের কাছে জানাতে এসেছি সেটা হলো, মানুষ বলে যদি কমিউনিটি না থাকে তাদের ক্ষেত্রে সমস্যা হয় ব্যাগ দেওয়ার, মানে বন্ধু তো রেগুলার কত মানুষ কে করে যাচ্ছে সেটা জানা সম্ভব না। কমিউনিটি যাদের আছে তাদের বন্ধু করার 24 ঘন্টা পরে বা সাথে সাথে গিয়ে জানানো হয় আমি তোমাকে বন্ধু করে গেলাম, তাহলে তার বোঝা উচিত বন্ধু করে যখন গেছি নিশ্চয়ই ব্যাগ দেওয়া উচিত, তাই তো? কিন্তু সেই মুহূর্তে আমি যাদের বন্ধু করি ফুল ভিডিও দেখে, বড় ভিডিও 5 মিনিট, 7 মিনিট বা 8 মিনিট বা 9 মিনিট এরকম ধরনের টাইমের ফুল ভিডিও দেখে স্কিপ না করে
আমি সমস্ত কিছু করি, বন্ধুত্ব করি, করে আমি সাথে সাথে জানিয়ে যাই তোমায় বন্ধু করে গেলাম। নেক্সট দিন বা তারপরে দিন দু তিন দিনের মধ্যে আমি আবার কমিউনিটিতে গিয়ে বলি যে আমি তোমায় বন্ধু করে গিয়েছি, সময় হয়ে গেছে, এবার ব্যাগ দাও। তারপরেও দেখি যারা ব্যাগ দেয় না তাদের কি করা উচিত, বাধ্য হয়ে তাদের শর্টস ভিডিওতে গিয়ে, যদি শর্টস না থাকে ব্রড ভিডিওতে গিয়ে একটা ভিডিও থেকে আমার কমেন্ট করে আসতে হয় তোমায় আমি 3 দিন হয়ে গেল বন্ধু করেছি, এবার প্লিজ ব্যাগ দাও। তা সত্ত্বেও কেউ ব্যাগ দিতে চায় না, পৃথিবীটাই হয়ে গেছে কি বলতো, খালি নিতে শিখেছে, দিতে শেখেনি। সবার কথা বলছি না, যারা ব্যাগ দাওনি তারা বুঝতে পারছে, যদি ভিডিওটা দেখে থাকো, নামগুলো বললে পরে তো হয়েই গেল চ্যানেলের নাম, তো আমি ফলো করছি। যদি তারা না দেয় আমার চ্যানেলের ক্ষতি হবে ঠিকই, আমি আনসাবস্ক্রাইব করে দেবো তাদেরকে, কারণ আমার কোনো ওয়াইফাই বসানো নেই। যে কোনো মানুষের ওয়াইফাই বসানো থাকুক আর না থাকুক, হ্যাঁ নেট খরচ করে যাদের আছে ওয়াইফাই তাদেরও তো একটা সময়ের মূল্য আছে। এত মিনিটের ভিডিও দেখার পর, ফুল ওয়াচ করার পর তাদের ব্যাগ দিতে ব্যাগ দেয় না, এতবার বলার পর। আবার যদি ভিডিওতে গিয়ে কমেন্ট করা হয়, কমিউনিটিতে বলার পরেও যারা না দেয় তখন বাধ্য হয়ে ভিডিওতে বলা হয় যে ভিডিওতে অন্তত চোখটা পড়বে, তখন বলে স্প্যাম কমেন্ট করছো। তাহলে কী করা উচিত তোমরা বলো তো বন্ধুরা, আমাকে সাজেশনটা দাও তো, কী করা উচিত যখন কমিউনিটিতে গিয়ে কাজ হয় না তখন বাধ্য হয়ে ভিডিওতে দিই, যাদের চোখটা এই দুটো চোখ যেন পড়ে, হ্যাঁ নয়তো চারটি চোখ লাগাতে হয়। শুধু নিতে শিখলে তো হবে না, দিতেও তো হবে, মানে রাগ হয়ে যায় তখন, এত বার বলতে হবে কেন মানুষকে। কমিউনিটিতে পোস্ট করছি, 3-4 কমিউনিটিতে বারবার, রিসেন্ট কমিউনিটি, লাস্ট কমিউনিটি, কমিউনিটিতে পোস্ট করছি যে তোমাকে বন্ধু করে গেছি, 24 ঘন্টা হয়ে গেছে, সময় হয়ে গেছে, ব্যাগ দাও, তা সত্ত্বেও ব্যাগ দেয় না। তখন বাধ্য হয়ে ভিডিওতে গিয়ে কমেন্ট করি, মানে কি বলবো, কিছু বলার নেই মানুষগুলোকে, তার মানুষের মধ্যে বোধহয় পড়ে না এরা কোনো, এতই সময় ব্যস্ত, তার ভিডিও করছে, রেগুলো দেখা যাচ্ছে, ভিডিও করছে, ছাড়ছে, তারপর দেখার তার দরকার নেই যে কে বন্ধু করে গেল। বারবার কমিউনিটিতে দিচ্ছি, এখন তো সুবিধে, আরও যারা পুরোনো কমিউনিটি পেয়েছে তাদের ক্ষেত্রেও যেমন সুবিধে, আর এখন তো নতুন কমিউনিটি 500-550 প্রয়োজন পড়ছে না, 100-200-ই তো হয়ে যাচ্ছে, এতবার বলা সত্ত্বেও দেয় না, সত্যি কথা মন ভেঙে যাচ্ছে, আর ভালো লাগছে না। করে যাচ্ছি রেগুলার 6-7 করে বন্ধু করে যাচ্ছি, পরের দিনও ব্যাগ দেয় না, তারপরের দিনও ব্যাগ দেয় না, এতবার নক করা সত্ত্বেও ব্যাগ দেয় না, বলো তাহলে এদের বদমাইশি না, বলো বলে ভুলে গেছি, বা খুব ভালো কথা ভুলে গেছি। আর লাইভ যদি জানিয়ে আসি, আমি লাইভে আসছি, তা সত্ত্বেও কেউ লাইভে আসে না, তাদের লাইভে গিয়ে আমি কেন সময় দেবো, এবার ঠিক করেছে আর কারো লাইভে যাবো না, যে আমার লাইভে সময় দেবে আমি লাইভ করব। আমি তো বেশি সময় লাইভ করি না, 1 থেকে 1.5 ঘন্টা, আমার নেট ব্যালেন্স যতটুকু সময় থাকে সেটুকু, কারণ আমি বলেই দিলাম ফার্স্ট আমার ওয়াইফাই নেই, তো এবার থেকে আমি যাদের যে আমার লাইভে সময় দেবে আমি তার লাইভেই সময় দেবো, আদার্স আমি কারো লাইভে আর সময় দেবো না। এরকম করলে কোনো বন্ধুই বন্ধুত্ব করতে চাইতে ভয় পাবে, সত্যি কথা, এতবার বলা সত্ত্বেও কেন যেমন মানে ব্যাক দিতে চায় না, লাইভে জানিয়ে আসা সত্ত্বেও লাইভে তবু কেউ আসতে চায় না, দুপুরবেলায় করি বা সকালে করি বা সন্ধ্যায় করি, যতই জানিয়ে আসি তবু আসতে চায় না, জানিয়ে আসলেও একই কেস, জানিয়ে আসলেও একই কেস, তাহলে আমার জানিয়ে আসার কী প্রয়োজন বলো। যাই হোক, হয়তো মনে হলো তোমাদের করা করা কথা বলা হয়ে গেলো, কিছু মনে করো না, যারা যেন তাদের কিছু বলার নেই, নতুন যারা বেশিরভাগ ক্ষেত্রেই তো মানুষ দুনিয়াতে কী বলবো, ভালোর থেকে খারাপের সংখ্যাটাই বেশি, তাদের ক্ষেত্রেই বলছি, তারা যদি কেউ ভিডিওটা ওয়াচ করে তাহলে নিশ্চয়ই বুঝে যাবে আমি নামগুলো ধরে বলতাম, কিন্তু যাই হোক আজকে নাম ধরে বলছি না, নেক্সট কোনো ভিডিওতে নাম ধরে বলার চেষ্টা করবো যে কারা কারা এতবার বলা সত্ত্বেও কমিউনিটিতে নক করা সত্ত্বেও ব্যাগ দিচ্ছে না, তাদের বাধ্য হয়ে ভিডিওতে গিয়ে নক করছে, আবার বুঝে স্প্যাম কমেন্ট করছো, বাহ খুব ভালো কথা, নিতে শিখেছো, দিতে শেখোনি, তোমাদের মানে এই ধান্দাগুলোই এরকম। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর বেশি করা করা কথা বললাম না, যারা আমার পুরনো বন্ধু তাদের তো আর কিছু বলতেই হবে না, আর যারা নতুন বন্ধু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর নোটিফিকেশান অন করে দিও, যাতে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা, গুড নাইট।